নদী বাঁচানোর বার্তা নিয়ে নদীর মধ্যে শ্যামা পুজো। নদী আমাদের মা, তাই পরিবেশের স্বার্থে আমাদের নদী বাঁচাতে হবে। সেই বার্তা দিতে শিলিগুড়ির মধ্য শান্তিনগরের বিজয়ী সংঘ জোড়াপানি নদীর মধ্যে শ্যামা পুজো করেছে। ক্লাবের সম্পাদক সম্রাট দাস বলেন, তারা সারা বছর ধরেই নদী বাঁচাতে প্রচার করেন, তারা জোড়াপানি নদী পরিষ্কারও করেন, কাউকে নদীতে নোংরা ফেলতে দেন না। এই পুজো দেখতে ভিড় তেমন না হলেও উদ্যোক্তাদের বার্তা কিন্তু পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ। এমনকি শিশুরাও নদী বাঁচানোর বার্তা নিয়ে সেই শ্যামা পুজোয় সামিল হয়েছে, যা সত্যি প্রশংসার দাবি রাখে। জোড়াপানি নদীর ওপর শ্যামা মায়ের পুজো দেখতে সেখানে পথ চলতি মানুষেরা ভিড় করছেন। কি নাম কি তোমার? সম্রাট দাস। এটা কোন ক্লাব তোমাদের? বিজয় সংঘ। কোথায় এটা? এটা মধ্য শান্তিনগর বটতলা পূজা কমিটি। তুমি কি ক্লাবের? আমি ক্লাবের সেক্রেটারি। এটা কোথায় পূজা করছো? এটা নদীর মধ্যে পূজা হচ্ছে। কোন নদী? জোড়াপানি নদী। আর নদীর মধ্যে মা পূজা হচ্ছে, মা কালীর পুজো। কেন? আমাদের নদী পরিষ্কার রাখার জন্য, নদীকে সাফ সাফাই করার জন্য আমাদের এই উদ্যোগটা নেওয়া। হ্যাঁ, কী বলতে চাও সবার কাছে? আমরা বলতে চাচ্ছি যে নদী আমাদের মা, সবাই জানি নদী পরিষ্কার রাখে, জঙ্গল পরিষ্কার রাখে, তাতে আমাদেরও ভালো থাকবে, শরীর সুস্থ থাকবে সবার। আমার নদীকেও কি নদীকে ভালোবাসতে হবে সবাইকে আমাদের। আচ্ছা, তোমরা কি পুজো ছাড়াও নদীকে সাফ সাফাই করো? হ্যাঁ 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 হ্যাঁ। কীভাবে করো? আমাদের এখানে আরও পুজো হয় নদীতে, আমরা সবসময় নদীটা পরিষ্কার রাখি। সব জায়গার নদী দেখবেন একরকম, আমাদের এইটুকু জায়গার নদীটা দেখবেন একরকম, পরিষ্কার রাখি আমরা। কেন নদীকে পরিষ্কার রাখতে হবে? কেন? নদী আমাদের মা, আমাদের সবসময় নদী পরিষ্কার রাখা উচিত। নদী পরিষ্কার থাকলে আমরা ভালো থাকবো, নদী আমাদের মা, সবাই ভালো থাকবে, তারপরে সব পশু পাখি সবাই ভালো থাকবে। সেই জন্যই তোমরা আমরা নদীতে পুজো করি। আর এটা পায়ের একটা প্রতীক পূজা। কয় বছর হলো এবার? এটা হলো তোমার এবার নিয়ে 5 বছর। আমরা আগে করতাম, আগে অন্য জায়গায় করতাম, তারপরে এখানে আমরা নদীতে এখন। আচ্ছা, মানে একদম মানে নদীকে সাফ সাফাই পরিষ্কার করতে করে দিচ্ছ। আর তোমার নাম কি? রাজগোস্বামী। রাজু? রাজগোস্বামী। রাজগোস্বামী, কোন ক্লাস? 7। কোন স্কুল? নেতাজি বয়েজ। নেতাজি বয়েজ। তো তোমরা এখানে কোথায় পূজা করছো? নদীতে। নদীর মধ্যে? কোন নদী? জোড়াপানি। কেন নদীকে পূজা করছো? কেন নদীর সম্বন্ধে মায়ের পূজা কেন করছো? নদী পরিষ্কার রাখার জন্য। আমরা নদী পরিষ্কার থাকলে আমাদের আমাদের আমরা সুস্থ থাকবো। হ্যাঁ, নদীতে কি নোংরা ফেলা দরকার? না, নদী ভালো রাখতে হবে। কারণ? কারণ নদীতে নোংরা ফেললে তাহলে পশু পাখিতে খারাপ হবে, আমাদের আমরা খারাপ থাকবো। তুমি, তোমার নাম? রাজ মণ্ডল। রাজ মণ্ডল। কোন ক্লাস? 7। কোন স্কুল? বদান্ত। এই কোথায় পূজা করছো? নদীতে। কোন নদী এটা? জোড়াপানি। কেন, কি বলতে চাও? নদীতে পূজা করছি কারণ হলো নদীতে নোংরা না ফেলানোর জন্য, তারপর হচ্ছে নদীতে নদী পরিষ্কার রাখা জন্য। নদী পরিষ্কার থাকলে কি হবে? আমরা সুস্থ থাকবো। হ্যাঁ, পশু আমরা সুস্থ থাকবো, পশু পাখি সুস্থ থাকবে।